বলুভাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক কিশোরী নিহত হয়েছে। রোববার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালাচক সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। সর্ণার বাবা পরেন্দ্র দাস বলেন তার এক ছেলে ভারতে ত্রিপুরায় থাকেন। ছেলেকে দেখতে ছোট মেয়েকে নিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করেন। এসময় বিএসএফের গুলিতে মারা যায় সর্ণা। পরে তাকে নিয়ে যায় বিএসএফ। তবে ভারতীয় কর্তৃপক্ষ এখনও নিহত কিশোরীর লাশ হস্তান্তর করেনি বলে জানিয়েছে বিজেপি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক